আজ সকালে নতুন আইন নিয়ে জানতে পারে সারা দেশ। স্পষ্টতই এটা নিট নেট কাণ্ডের ড্যামেজ কন্ট্রোল, তবে এই আইনের প্রয়োজন ছিল। প্রশ্ন ফাঁসের মোকাবিলা করতে পারে এই আইন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট কংগ্রেসের নেতা জয়রাম রমেশের। স্পষ্টভাবেই তিনি জানিয়েছেন, নিট নেট কাণ্ডে কেন্দ্রের শাসক দলের যে মুখ পড়েছে তার থেকে ড্যামেজ কন্ট্রোল করতেই এই নয়া আইন আনা হয়েছে। যে আইন ইতিমধ্যেই গত লোকসভার ফেব্রুয়ারি মাসে যখন অধিবেশন চলছিল সেই সময় পাশ হয়ে যায়, রাষ্ট্রপতি স্বাক্ষর করে দেন, কিন্তু সেই আইনকে বলবৎ করা হয়নি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। সুচন্দ্রিমা, সুনির্দিষ্ট ভাবে জয়রাম রমেশ তার এই সোশ্যাল মিডিয়া পোস্টে ঠিক কি লিখেছেন? দেখো, জয়রাম রমেশ যেটা বলার চেষ্টা করছেন যে 2023 সালের 25শে ডিসেম্বর সংসদে যে সময় একাধিক প্রায় 146 জন সাংসদকে যেভাবে বহিষ্কার করা হলো, সেই বিরোধী শূন্য অবস্থায় তিনটে গুরুত্বপূর্ণ এমন বিল পাশ করিয়ে নেওয়া যা 2024 পয়লা জুলাই থেকে কার্যকর হতে চলেছে, রাষ্ট্রপতির সই সহ, যাতে কোনো রকম কোনো আলোচনা হয়নি এবং যাতে পার্লামেন্টারি কমিটির তরফ থেকেও কোনো পর্যালোচনার প্রয়োজন মনে করেনি শাসক দল, তারা তৃতীয়বার যখন ক্ষমতায় এসে তারা একাধিক বিষয়ে কিন্তু বিরোধী শূন্য সংসদে যেভাবে আগে তারা বিল পাশ করিয়ে নেওয়ার ইতিহাস রেখে এসেছে, এবারে কোয়ালিশন গভর্নমেন্টে কিন্তু সেটা খুব বেশি সম্ভব বলে মনে হচ্ছে না। কিন্তু তার থেকেও গুরুত্বপূর্ণ জয়রাম রমেশ যেটা উল্লেখ করার চেষ্টা করেছেন তার এই পোস্টে, যে এইভাবে বিরোধীদের মত না নিয়ে সরকার চালানো মোদী সরকার, তারা এবারে ফের একটা চ্যালেঞ্জের মুখে দেশকে ফেলতে চলেছেন। কারণ অতীতে কৃষি আইন থেকে শুরু করে বিভিন্ন সময়ে কিন্তু সিএ আইন বিরোধিতার যখনই তারা স্বর শুনেছে তারা কিন্তু তাকে দমানোর চেষ্টা করেছে এবং কোনো আলোচনা ছাড়াই বিল পাশ করিয়েছে। তাই রাজ্যসভা এবং লোকসভা মিলে যেখানে 146 জন সাংসদ অনুপস্থিত ছিল, সেই সময় এরকম গুরুত্বপূর্ণ তিনটে বিলকে পাশ করিয়ে নেওয়া সেটা কার্যকরী হতে চলেছে। তাই দেশের গণতন্ত্রের প্রশ্নে তিনি এই কথা উল্লেখ করেছে যে কংগ্রেস এই নিয়ে প্রতিবাদ করছে এবং নিট থেকে নজর ঘোরাতে, নিট কাণ্ডে জলঢাল সরকারের তরফ থেকে এই বিল কার্যকর করার তারিখ ঘোষণা করা হয়েছে। তাই কোথাও সংসদের লোকসভায় 24 তারিখ থেকে অর্থাৎ সোমবার থেকে যে অধিবেশন শুরু হতে যাচ্ছে, 27 তারিখ থেকে রাজ্যসভায় অধিবেশন শুরু হতে যাচ্ছে, সেই অধিবেশন শুরু হওয়ার আগে অবশ্যই নিট কাণ্ড নিয়ে বিরোধীরা যেখানে সুর চড়াচ্ছে সেখানে এই তিন আইনের কথা উল্লেখ করা সরকারের তরফ থেকে এবং তা কার্যকরী ঘোষণা করা, এটা কোথাও নজর ঘোরানোর চেষ্টা বলেই জয়রাম রমেশ আক্রমণ করেছে। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি সুচন্দ্রিমা। প্রশ্ন ফাঁস চক্রের মাস্টার মাইন্ড কে? বিহারে সর্ষের মধ্যেই ভূত। বিহার পুলিশের নজরে সঞ্জীব মুখিয়া নামে এক ব্যক্তি, নালন্দার সরকারি কলেজের কর্মী এই সঞ্জীব, আন্তরাজ্য চক্রের পাণ্ডা সঞ্জীব মুখিয়া, এমনটাই পুলিশ সূত্র মারফত জানতে পারা যাচ্ছে, এবং তাকেই এই মুহূর্তে হন্যে হয়ে খুঁজছে বিহার পুলিশের ইকোনমিক অফেন্স ইউনিটের যারা তদন্তকারী আধিকারিক তারা। এখনো পর্যন্ত এই শিক্ষা দুর্নীতির ঘটনায় 13 জনকে গ্রেপ্তার করেছে ইকোনমিক অফেন্স ইউনিট। আপনাদের জানিয়ে রাখি, বিহারের ইকোনমিক অফেন্স ইউনিট এই গোটা ঘটনার তদন্ত শুরু করেছে, যেখানে অমিতানন্দের নাম উঠে এসেছে, অনুরাগের নাম উঠে এসেছে, যারা বিভিন্ন সময় জানিয়েছেন যে এই প্রশ্নপত্র বিক্রি করে বিপুল টাকা রোজগার হয়েছে। কিন্তু বিহারের সর্ষের মধ্যেই ভূত, এমনটাই জানতে পাওয়া গেল। বিহার পুলিশের নজরে রয়েছে সঞ্জীব মুখিয়া নামে এক ব্যক্তি।